এটা একটা চেস্ট পিএ ভিউ, ডাক্তাররা লেখে পিএ ভিউ, পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়র পজিশনের ভিউ। এটা চেস্টের ছবি, সবার বুকে এরকম ছবি, এরকম হাড়গুলো থাকে বা রিবস থাকে, ইংলিশে রিবস। এতে আঘাত লাগলে আমরা কী করব সেই বিষয়ে আজকের আলোচনা, এবং কি পড়তে বলে ডাক্তাররা সাধারণত সেইটা বিষয়ে আলোচনা। দেখুন আমাদের বুকের ছবি, যে বি রিপের ছবিটা দেখছেন সেইখানে দেখুন এই আঙুল দিয়ে দেখানো হচ্ছে, এখানে তার আঘাত লেগেছে বুকের এদিকটা। দেখুন বুকের এদিকটা তার আঘাত লেগেছে, এই আঘাত লাগার ফলে তাকে আমরা কি করতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা। পুরোপুরি দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন, এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারলেই আপনি দেখবেন আপনার বুকের ব্যথা, কোনো আঘাত থেকে যে বুকের ব্যথা হয় তার থেকে আমি কীরকম নিরাময় হয়ে গেছেন বা সুস্থ হয়ে গেছেন। ভালো করে দেখুন শেষ পর্যন্ত, এবং আমাদের বুকের এরকমই ছবি থাকে, 12খানা হাড় থাকে এবং তার মধ্যে দুটো হাড় রিবস, দুটো হাড় ফ্লোটিং থাকে, এগুলো জিফার স্টার্নমের সঙ্গে যুক্ত হয় না। পিছনের রিব বলছি বিষয়টা, বুকে আঘাত লাগলে আমরা কি করব, ডাক্তার কাছে গিয়ে কখন যাব, কি করতে হবে, সমস্ত ডিটেইলস আপনাকে বলছি। ধরুন সাধারণত এই যেটা স্কেলটন দেখছি, ধরুন আমরা বাসে যাচ্ছি, কোনো বুকে আঘাত লাগতে পারে, বাড়িতে পড়ে যেতে পারি, বাথরুমে পড়ে যেতে পারি, বুকে আঘাত লাগলে আমরা কি করি সেটা দেখুন। এই যে আমাদের যে হাড়গুলো দেখছেন, একটা স্কেলটন, এটা আমাদের সব শরীরে আছে একই হাড়, এখানে 12খানা হাড় থাকে, তার মধ্যে 10টা হাড় এখানে রিবের সঙ্গে লাগানো থাকে, আর দুটো হাড় ফ্লোটিং থাকে তলায়, দুটো হাড় ফ্লোটিং থাকে। তা এই যে হাড়গুলো বুকে যে কোনো একটা আঘাত লাগলে আমরা কি করব, যে প্রথমেই হচ্ছে কাজ, দেখুন বুকে ব্যথা হয় তার জন্য ডাক্তাররা বলে এক্স রে করে নিয়ে আসতে, কিন্তু এক্স রে করলে সবসময় কিন্তু আমাদের ক্ষেত্রে যে ভেঙে গেছে তা কিন্তু দেখা যায় না, একটা আঘাত, সামান্য একটা আঘাত লাগে, এবং সেই আঘাতটার জন্য প্রথমে আমরা কি করব, একটা ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, এটা ডাক্তার বলে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা চেস্ট বাইন্ডার পড়তে হবে, এবং চেস্ট বাইন্ডার কীভাবে পড়তে হবে, বা চেস্ট রিব বেল্ট বলে, বা কেউ চেস্ট বাইন্ডার বলে, চেস্ট মানে চেস্টটাকে বাইন্ড করে রাখার জন্য, আর রিব বেল্ট বলা হয়, রিব বেল্ট পড়তে পারেন, চেস্ট বাইন্ডার পড়তে পারেন, ডাক্তার যেটা বলবে সেটাই হচ্ছে প্রসেস। এবং এই চেস্ট বাইন্ডার বা রিব বেল্ট খুলে দিয়ে কি ব্যায়াম করতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, এবং যারা করছে তাদেরকে আমি বলে দেবো যে এইভাবে ব্যায়াম করতে হবে। তা এই যে আঘাত লাগলে প্রথমেই দেখুন আমরা ঘাবড়ে যাই কী হয় বুকে, কিন্তু প্রথমেই আঘাত লাগলে কিন্তু ঘাবড়ার কোনো জায়গা নেই, কারণ রিবে ফ্র্যাকচার হওয়াটা খুবই ক্রিটিক্যাল, মানে মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট না হলে কিন্তু রিব ফ্র্যাকচার হয় না, রিব ফ্র্যাকচারটা হয় না, বা মারাত্মকভাবে কোনো জিনিস আঘাত বুকে না লাগলে কিন্তু ফ্র্যাকচার হয় না। সুতরাং আমরা যেটা বলছি, প্রথমেই লাগলে আমরা কি করবেন, একটা চেস্ট বাইন্ডার বা কিছু দিয়ে একটা বুকটাকে বেঁধে রাখবেন, বা রিব বেল্ট দিয়ে বেঁধে রাখবেন, এবং এটা খুলে দিয়ে যে যে ব্যায়ামগুলো দেখানো হবে সেই ব্যায়ামগুলো আপনারা করবেন। আর যেটা ডাক্তাররা করে, চেস্ট বাইন্ডার কিন্তু এখানে কোনো প্লাস্টার হয় না, বুকে লাগলে কিন্তু কোনো প্লাস্টার হয় না, সুতরাং এটাকে রিব বেল্ট করতে হবে, এবং ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ব্রিদিং এক্সারসাইজটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করি সেটাতে রিপ রিপের চোট লাগলে কী হয়, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে বুকের কোনখানটা রিপ বা এটা ভালোভাবে বুঝে নিই যে কুইক কুইক করতে হবে। এটা তো স্কেল টেন, এটা নর্মাল বডি। এই যে রিপটা যেটা দেখছেন, এই যে হাতে যে রিপ দেখছেন, এখানে দেখুন এই রিপটা দেখে পেট পুড়িয়েছে, এই দুটো রিপস দেখছেন, এই যে দুটো ফ্লোটিং রিপস উড়ে গিয়ে দুটো ফ্লোটিং রিপস আছে, চার চোটটা সাধারণত এই সাইডগুলোই লাগে, বুকের সামনে কোটা লাগে না। তো যখনই আমরা আঘাত লাগে এই বুড়ো সাইডে, আমরা চেস্ট বাইন্ডার এটাকে দেবো, এরকম পুড়িয়ে দেবো চেস্ট বাইন্ডারটা, এবং ব্রিদিং এক্সারসাইজ করাবো, সেটা আমি পরে মিনিট পরে দেখাচ্ছি কীভাবে ব্রিদিং এক্সারসাইজ করতে হয়। তো এই চেস্ট বাইন্ডারটা কিন্তু আসল প্লাস্টার, এখানে কিন্তু কোনো জায়গায় ভাঙলে কিন্তু প্লাস্টার করা যায় না, চেস্ট বাইন্ডার বা রিব বেল্ট বলে সেটা দিয়ে কভার করে রাখতে হবে, এবং আপনাকে ব্রিদিং এক্সারসাইজটা এটা খুলে দিয়ে ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে। ব্রিদিং এক্সারসাইজটাকে যা যা করতে হবে সেটা দিনে দুবার করে করতে পারেন, বা দিনে তিনবার করেও করতে পারেন, এবং ক্যালসিয়াম ডাক্তার ওষুধ দেয়, সেই ক্যালসিয়াম ওষুধগুলো আপনাকে খেতে হবে, এবং ব্রিদিং এক্সারসাইজটা নর্মালি করতে হবে। আর যেটা যেখানটা চোট লেগেছে, যেখানে ধরুন আঘাত লেগেছে, সেখানটা আপনি বরফ দেবেন, এক মিনিট করে বা দু মিনিট করে সারাদিনে বরফ দিতে পারেন, তিন থেকে চারবার দিতে পারেন, প্রত্যেক ঘন্টায় দু থেকে তিন মিনিট বরফ দেবেন, এবং সেটা দিনে চার থেকে পাঁচবার বরফ দেবেন, এটাই সব থেকে চিকিৎসা ভালো। এবং অবশ্যই রিব বেল্ট বা চেস্ট বাইন্ডার পরবেন, এবং এটা খুলে দিয়ে আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। তা এই বিষয় নিয়ে আজকে আলোচনা, অবশ্যই দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। দেখুন আমরা কী করে বুকের এক্সারসাইজগুলো করব। প্রথমে জোরে দমটা নেব, দমটা নিয়ে তারপরে আস্তে 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 করে আমরা দমটা ছাড়ব। দেখুন মুখ দিয়ে দম নিচ্ছি আমরা, 10 গুনব, তারপরে আস্তে আস্তে করে নাক দিয়ে ছাড়বো। ভালো করে দেখুন কি প্রসেসে হচ্ছে, মুখ দিয়ে জোরে নিচ্ছি যাতে রিবটা ফোলানো হচ্ছে, বুকের পাঁজরাগুলো ভালো করে ফোলানো হচ্ছে দেখুন, এবং তারপরে আমরা ছেড়ে দিচ্ছি। ভালো করে দেখুন, ভালো করে দম নিচ্ছি আমরা, এবং তারপর ছাড়ছি।
এরকম করে 10 গুনবো, 10 বার করব, সকালে একবার, বিকেলে একবার, দুবার করলেই হবে। ভালো করে দেখুন, মুখ দিয়ে নিচ্ছি, তারপর নাক দিয়ে ছাড়বো আমরা। ভালো করে দেখুন, মুখ দিয়ে নিচ্ছি, নেওয়ার পর বুকটা কেমন ফুলে উঠেছে দেখুন, তারপরে আমরা নাক দিয়ে যখন ছাড়বো দেখুন বুকটা ছোট্ট হয়ে যাবে, মানে রিবগুলো আস্তে আস্তে করে ছোট হয়ে যাবে, আর যখনই দমটা নেবো তখন দেখুন রিবগুলো কেমন ফুলে উঠছে। ভালো করে খেয়াল রাখুন, দেখুন মুখ দিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে নাক দিয়ে ছাড়ছি। এবার সেকেন্ড প্রসেস, এটা দ্বিতীয় প্রসেস, দেখুন হাত বার করে জোরে স্প্রেড করে দমটা নিয়ে তারপরে আস্তে আস্তে করে আমরা ছাড়ছি। দেখুন এতে কী হবে, শোল্ডারের মাসেলসগুলো স্ট্রেচ হবে, সঙ্গে সঙ্গে বুকের মাসেলসগুলো স্ট্রেচ হচ্ছে। দেখুন দমটা নিয়ে তারপরে ছাড়ছি আস্তে করে, ধরে 10 গুনবো, তারপরে আমরা ছাড়বো। ভালো করে দেখুন, দেখুন ভালো করে, এরকম করে 10 বার আমরা করব, দমটা নিয়ে হোল্ড করেছি, করে 10 গুনছি, তারপর আস্তে আস্তে করে আমরা ছাড়ছি। যত বেশি হোল্ড করতে হবে তত আপনার লাং ক্যাপাসিটি বাড়বে, যে রিবের যে ফ্র্যাকচার বা যে কোনো আঘাত লেগেছে সেটা ফুলিয়ে রাখা হচ্ছে, তাতে আপনার জোরটা বাড়বে, সেই মাসেলসের অ্যাক্টিভিটিসগুলো বাড়বে। এবং এটাই হচ্ছে প্রধান ব্যায়াম, এই দুটো ব্যায়ামই হচ্ছে প্রধান ব্যায়াম, যাতে করলে আমাদের বুকে আঘাত লাগা থেকে আমরা মুক্তি পাবো। এবং অবশ্যই চেস্ট বাইন্ডারটা, এরকম আগে বলেছি চেস্ট বাইন্ডারটা পড়তে হবে, সেটা কি আমরা পড়তে হবে সেটা দেখুন, এটা এই ছেলেটাকে দেখুন, দেখুন নিয়ে ধরে রেখেছে রিবটাকে, তারপর আস্তে 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 করে ছাড়ছে দেখুন। রিপটাকে ফুলিয়ে রেখেছে, তারপরে আস্তে আস্তে করে ছাড়ছে দেখুন। ভালো করে দেখুন, মুখ দিয়ে নিচ্ছি, আপনি মুখ দিয়েও নিতে পারেন, নাক দিয়েও নিতে পারেন, যেটা আপনার সুবিধা, সেভাবে নিয়ে তারপর আমরা ছাড়বো, আস্তে আস্তে করে ছাড়বো। দেখুন মুখ দিয়ে নিলাম, মুখের রিপগুলো ফুলে উঠলো, তারপরে আস্তে আস্তে আমরা ছাড়বো। দেখুন সেকেন্ড এসে যেটা দেখাচ্ছিলাম আগে, ওই মহিলা করছিল, এবারে এই ভদ্রলোক করছে। দেখুন হাতটাকে জোরে করে ধরে দমটা নেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা খুলবে, দমটা নিচ্ছি এবং হাতটা খুলছি, হোল্ড ধরে রাখছি, তারপর আস্তে আস্তে করে আমরা ছাড়ছি। আপনি 5-10 যত গুণে ধরে রেখে, হাতটা তুলে ধরে রেখে যত গুণতে পারবেন তত আপনার ভালো। দমটা নিচ্ছি, হোল্ড করছি, তারপর ছাড়ছি। দেখুন হোল্ড করছি, তারপর ছাড়ছি। দেখুন রিপ বেল্ট কে পড়তে হয়, মহিলা দেখাচ্ছে রিপ বেল্ট কে পড়তে, এটা একটা চেস্ট বাইন্ডার, দেখেন ভাই পড়তে হয় বুকের ঠিক নিচটা, রিবের নিচটা, বুকের ঠিক নিচটাকে ভাই পড়তে হয়। দেখুন পিছন থেকে এরকমই লাগবে, এতে পড়লে আরাম পাবেন, কিন্তু যেহেতু প্লাস্টার হয় না এখানে রিবে, সেটা এরমভাবেই পড়তে হবে। ভালো করে দেখে নিন কি আমায় পড়তে হবে রিব বেল্ট বা চেস্ট বাইন্ডার, দেখেছেন কি আমায় পড়তে হচ্ছে রিব বেল্ট বা চেস্ট বাইন্ডার। সামনের দিকে এরকম চিক থাকবে, চিকটা আটকে দিতে হবে এবং এটা খুলে ব্যায়াম করতে হবে, কিন্তু ভালো করে রাখবেন। দেখুন ওই ছেলেটিও পড়ছে, দেখুন রিব বেল্ট দেখুন কেমন পড়ছে, একটা ছোট্ট কভার থাকে, সেই কভারটার উপরে প্রেশারটা দিয়ে পড়তে হচ্ছে। ভালো করে দেখুন, দেখুন কেমন পড়েছে, একটা এক্সট্রা প্যাডিং থাকে, প্যাডিংটা চিকেনটা আঘাত সেখানটা দিয়ে আপনাকে তার উপরে কভার করলে ভালো, এটা রিব বেল্ট বলে। আগেরটা এটা দেখেছেন, সেটা চেস্ট বাইন্ডার, দেখুন কেমন পড়েছে, এক্সট্রা কভার আছে তার মধ্যে পড়ছে। ভালো করে দেখুন, দেখুন কেমন বাইন্ডিং করেছে, দেখুন হাত দিয়ে দেখানো হচ্ছে কোথায় আপনার প্যাডিংটা আছে,
আর এক্সট্রা প্যাডিং করে দেওয়া হয়েছে যাতে আরাম পান আরও বেশি করে। এটাকে রিপ বেল্ট বলে। আগে যে পড়ে ছিল সেটা হচ্ছে চেস্ট বাইন্ডার। দুটো যে কোনো একটাই পড়তে পারেন, তা দুটো দুরকম প্রসেস। ভালো থাকুন, সুস্থ থাকুন।